জস এবং প্রিন্স লুকিয়ে লুকিয়ে দেবীর মন্দিরে ঢুকে যায়। দুজনায় বিমানের সন্ধানে ছিল, কিন্তু বস্তির একজন আদিবাসী তাদেরকে দেখে নেয় এবং ভিলকে বলে দেয়। ভিল তখনই সেখানে পৌঁছে যায়। তোমরা আমাদের পবিত্র দেবীর মন্দিরে কেন এসেছো? এটা বলা মাত্রই ভিল জসের উপর অ্যাটাক করে দেয়। প্রিন্স তাদের মাঝে চলে আসে এবং তার তলোয়ার দিয়ে ভিলের অ্যাটাকটাকে শেষ করে দেয়। কিন্তু ভিল দুজনকে পজ করে দেয়। প্রিন্স তো পজ হয়ে যায়, কিন্তু জসের উপরে এই পজের কোনোই প্রভাব পড়ে না। কে এটা? এ তো আবার ঘোষ্ট ইউনিভার্সের ভূত নয়, আমি ওদেরকে পজ করতে পারিনি। এরপর ভিল জসের উপরে একটা জোরে অ্যাটাক করে। জস জাম্প করে বসে যায়। তারপর জস একটা ঘূর্ণি বানায় এবং ভিলের উপর ছেড়ে দেয়। ভিল তার মধ্যেই ফেঁসে যায়। ভিল সেটা থেকে বেরিয়ে আসে এবং প্রিন্সের উপর অ্যাটাক করে। তিনজনের মধ্যেকার এই জোরদার ফাইট মন্দিরটাকে ভাঙতে শুরু করে। আদিবাসীরা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। ভিল দুজনের উপরে চড়া হচ্ছিল। কে এটা? এত পাওয়ারফুল, আমরা একে হারাতে পারবো না। কিন্তু এ আমাদের সাথে যুদ্ধ কেন করছে? তখন জসের কাছ থেকে অন্যদিক দেওয়া লকেটটা পড়ে যায় এবং অনাদি সিগন্যাল পেয়ে যায়। মনে হচ্ছে জস মুশকিলে আছে, আমাকে এখনই ওকে বাঁচাতে হবে। অনাদি তখনই সেখানে পৌঁছে যায়। অনাদি সবকিছু দেখে অবাক হয়ে যায়। ঘোস্ট হান্টাররা একে অপরের সাথে যুদ্ধ করছে। থেমে যাও, তোমরা সবাই একটাই মিশনে আছো, পৃথিবীকে ভূতেদের থেকে বাঁচাতে হবে। আমরা তিনজন ঘোস্ট হান্টার। শুনে ভিল শান্ত হয়ে যায়, জসও বুঝে যায়। তিনজনাই একে অপরের কাছে চলে আসে। কে তুমি এবং তোমার কাছে এত শক্তি কি করে আছে? আমি হলাম ভিল। আমি আমার বস্তিকে ভূতেদের হাত থেকে বাঁচাই এবং মন্দিরের খেয়াল রাখি। পবিত্র মন্দিরটা আমাদের দেবীর। আমি হলাম জস। আমি ঘোস্ট ইউনিভার্স থেকে পৃথিবীকে বাঁচাতে চাই, তাই আমরা কে বিমানের সন্ধানে আছি। জস, তুমি কি রজনীর বন্ধু? জস, রজনী, তুমি রজনীকে কি করে জানো? আমি কবে থেকে ওকে খুঁজছি। তারপর ভিল জসকে পুরো ঘটনা খুলে বলে। আরে তুমি তো আমারও বন্ধু, তুমি রজনীকে সাহায্য করছো। আমাদের তোমার সাহায্য চাই পৃথিবীকে বাঁচানোর জন্য। আমি তৈরি। এই শব্দ ঠিক আছে, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, তো কিছু খাবার খাওয়াও। সবাই হাসতে শুরু করে। তুমি কিপের ব্যাপারে কি করে জানো? এটা আমার বাবার বই, এটাতে আমরা পাঁচটা শক্তির ব্যাপারে জানতে পেরেছি, যেটা আমাদের খুবই দরকার, পাথরগুলোকে খুঁজে বার করতে এবং অস্ত্রগুলোকে খুঁজে বার করতে। পাথর, অস্ত্র, এসব কি? ঘোস্ট ইউনিভার্সের ভূত পৃথিবীতে কবজা করতে চায়। ওয়ালচাস পৃথিবীতে অ্যাটাক করার প্ল্যানিং করছে। ওর শক্তি শেষ হয়ে গেছে। শক্তি ফিরে পাওয়ার জন্য তার ওই পাথরগুলো দরকার। ওর আগে আমাদেরকে ওই পাথরগুলোকে খুঁজে বার করতে হবে। আমরা ওয়ালচাসের ভাই জালচাসকে মেরে দিয়েছি, কিন্তু ওয়ালচাস অনেক শক্তিশালী। ওই কেপটা মনে হয় আমাদের কাছে আছে। আমরা অনেক বছর ধরে ওই কেপটাকে ইউজ করার চেষ্টা করছি, কিন্তু করতে পারছি না। মনে হয় ওই কেপটা তার মালিক নিজেই খুঁজে নেয়। তারপর ভিল তাদেরকে একটা রুমে নিয়ে যায় এবং একটা বড় বাক্স থেকে সেই কেপটাকে বার করে। কেপটা খুবই সুন্দর ছিল। কেপটা দেখে জস এবং প্রিন্সের চোখগুলো চকচক করতে শুরু করে। এই কেপটা আমি কবে থেকে দেখতে চাইছিলাম, এটা তো খুবই সুন্দর। জস কেপটা নেয় এবং পরার চেষ্টা করে, তো কেপটাকে লক করতে পারে না। মনে হচ্ছে আমিও এই কেপটার জন্য সঠিক মালিক নই। তারপর ভিলও ট্রাই করে, কিন্তু কেপটা লকই হয় না। তারপর প্রিন্স হাতে নেয়। প্রিন্সের হাতে নেওয়া মাত্র কেপটা চকচক করতে শুরু করে।
প্রিন্স যখনই কেপটাকে হাতে নেয়, কেপটা উঠতে থাকে। এটা কি হচ্ছে? মনে হচ্ছে কেপটা খুশি হয়ে গেছে, সে তার মালিককে পেয়ে গেছে। কেপটা উঠতে উঠতে যায় এবং প্রিন্সের সাথে কানেক্ট হয়ে যায়। মনে হয় কেপটা প্রিন্সেরই অপেক্ষায় ছিল। প্রিন্স উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই প্রিন্স উঠতে উঠতে তার মহলে পৌঁছে যায়। পরক্ষণে জঙ্গলে পৌঁছে যায়। এবং পরক্ষণে বস্তিতে চলে আসে। এই কেপটা তো দারুণ, আমি যে কোনো জায়গায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই। অন্যদিকে রজনী ডিপ মেডিটেশনে আছে। এখন সে নিজেকে অনেকটাই কন্ট্রোল করতে পারছিল। নিজের শক্তিকে জানার জন্য নিজের উপর বিশ্বাস খুব জরুরি, যেটা আমি করতে পারবো, আর সেটাই রজনী শিখছে। তখনই তারা বাইরে থেকে আওয়াজ পায়। ঘোষ ইউনিভার্সের দরজাটা আবার বস্তিতেই খোলে। এরা বারবার আমাদের বস্তিতে অ্যাটাক করছে, এদের খুব রাগ হয়। আমরা এখন সাথে আছি, এই ভূতেদের আজ মনে করিয়ে দেবো তাদের মামার বাড়ি। অন্যদের সাথে তারা বাইরে আসে। জসের চোখটা লাল হয়ে যায়। জস ঘুরে দাঁড়ায় এবং প্রিন্সের উপর অ্যাটাক করতে শুরু করে। প্রিন্সের উপর ঘূর্ণি ছেড়ে দেয়। প্রিন্স বিমানের সাহায্যে সেখান থেকে দ্রুত উড়ে গায়েব হয়ে যায়। জসের পিছনে চলে আসে। জস, তুমি এটা কি করছো? জস আবারও প্রিন্সের উপর ঘূর্ণি ছেড়ে দেয়। প্রিন্স কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। অনেক তখনই ভিলসকে বাঁচিয়ে নেয়। তারপর জস ভিলের উপরে ঘূর্ণি ছেড়ে দেয়। ভিলস এটাতে ফেঁসে যায়। প্রায় কনফিউজ হয়ে যায় যে জসের কি হয়েছে। প্রিন্স লাইট স্পিডে আসে এবং জসের হাতে তার তলোয়ার মারে। জসের চোট লেগে যায়। কিন্তু এটা কি? জসের হাত দিয়ে কালো রক্ত বেরোচ্ছে। কেউ কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। জস অজ্ঞান হয়ে যায়। প্রিন্স ভিল এবং অনাদি মিলে ঘোষ ইউনিভার্সের ভূতেদের সাথে লড়াই করে এবং তাদেরকে ভাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে জসের জ্ঞান ফেরে। এটা আমার কি হয়ে গেছে? আমি অজ্ঞান কেন হয়ে গেছিলাম? এটা কি হয়েছে? এখনই তো রক্তটা কালো ছিল, হাতটাও কালো হয়ে গেছিল, এখন রক্তটা লাল কি করে হয়ে গেল? জস, তুমি আমাদের উপর অ্যাটাক কেন করলে? কি হয়েছে তোমার? আমি কিছু বুঝতে পারছি না যে কি হয়েছে আমার। আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমাকে কন্ট্রোল করছে। আমি অন্য কারো বসে রয়েছি, কিন্তু এটা কেন? এটার উত্তর তো তুমি কিলকোটির পর্বতে পাবে। বলা মাত্রই অনাদি সেখান থেকে গায়েব হয়ে যায়। জসের ক্ষতও ঠিক হয়ে যায়। চলো জস, কিলকোটি পর্বত গিয়ে এটার রহস্যটা জেনে নিই।
হ্যাঁ, কিন্তু আমি আগে রজনীর সাথে দেখা করতে চাই। রজনী এখন স্বামী কার্তিকেয়নের কাছে রয়েছে, শিক্ষা নিচ্ছে। চলো তাহলে সেখানে আগে যাই, তারপর কিলকটির পর্বতে যাব। অন্যদিকে ব্রিজেশ শহরের বড় বিজনেসম্যান, বড় বড় পলিটিশিয়ানদের সাথে তার ওঠা বসা, তাই গভর্নমেন্টের অনেক সিক্রেট সে জানে। সবসময় নিউজ পেপারে তার নাম আসতে থাকে, দেখতে তো সে খুবই সাধারণ, কিন্তু আসলে সে একটা হাফ ঘোস্ট, সে একটা ইম্পিওর ঘোস্ট। সে রাতে তার আসল চেহারায় ফিরে আসে। ব্রিজেশ যশের সাথে অনেকবার দেখা করেছে, তো যশ তাকে কখনোই চিনতে পারেনি। যশের ঘড়িটা ইম্পিওর ঘোস্টের উপর কাজ করে না। ব্রিজেশের ঘরের নিচে একটা আন্ডারগ্রাউন্ড ল্যাব আছে, যেখানে সে কিছু সায়েন্টিস্টদের সাথে মিলে এমন একটা লিকুইড বানাচ্ছে যাতে ভালচাসের শক্তি আবার ফিরে আসে। জলদি জলদি কাজ করো, একটা রাস্তা বার করো, যাতে আমরা ভালচাসের শক্তি আবার ফিরিয়ে আনতে পারি। অন্যদিকে প্রিয়াঙ্কা মুম্বাইয়ের টপ মডেল, সে কলেজে খুবই প্রসিদ্ধ। 2020 সে মিস মুম্বাই হয়েছিল। মুম্বাইতে জায়গায় জায়গায় তার হোর্ডিং লাগানো রয়েছে। আজ প্রিয়াঙ্কা মডেলিংয়ের একটা কম্পিটিশনও জিতেছে। দিনে তো সে একটা বিউটি কুইন, রাতে প্রিয়াঙ্কা একটা সিক্রেট দরজার উপর কাজ করছে। দরজার সাহায্যে ঘোস্ট ইউনিভার্সের ভূতেরা পৃথিবীতে আসতে পারবে। প্রিয়াঙ্কা ভূতেদের সাথে মিলে এই ব্রিজটা বানাচ্ছে, দুই দুনিয়াকে কানেক্ট করে দেবে। পুরো ঘোস্ট ইউনিভার্সের সেনারা পৃথিবীতে আসতে পারবে। তাহলে এখন কী হবে এরপরে এবং কী ঘটবে যশের সাথে, এর উত্তরগুলো কি যশ খুঁজে পাবে, দেখবো আমরা পরের এপিসোডে।